আজকাল না ক্রাশ খাওয়া, প্রেমে পড়া এই ব্যাপারগুলো খুব সহজ হয়ে দাঁড়িয়েছে। আরে দেখ দেখ দেখ, কি সুন্দর করে কথা বলে, আরে কি সুন্দর করে হাসে। এরকম হুট করে ক্রাশ খাওয়া, ধুম করে প্রেমে পড়া চারপাশে অহরহ ঘটছে। কিন্তু প্রশ্ন হলো, এই ক্রাশ খাওয়া কিংবা প্রেমে পড়ার সত্যিকারের মূল্য কতখানি? দেখুন, দূর থেকে একটা মানুষকে ভালো লাগতেই পারে। আমাদের সবার মাঝে পছন্দনীয় কিছু না কিছু থাকে। কারো কথা সুন্দর, কারো হাসি সুন্দর, কারো কণ্ঠ সুন্দর, কেউ দেখতে সুন্দর। অনেকের মাঝে মেধা প্রতিভার ঝলকানি থাকে, দেখে আমরা পছন্দ করে ফেলি। কিন্তু কাছে গেলে বুঝে যায়, দূর থেকে যেরকম স্পেশাল মনে হচ্ছিল, বাস্তবে তো সেরকম কিছু না। এক্স্যাক্টলি, আপনার সবচেয়ে প্রিয় মানুষের মাঝেও হাজারো সীমাবদ্ধতা আছে, আপনার দেখা সবচেয়ে পারফেক্ট মানুষের মাঝেও অজস্র দোষ ত্রুটি আছে। দিন শেষে আমি আপনি সকলের মাঝেই দোষের গুণে মিলিয়েই কিন্তু মানুষ। একটা মানুষ দূর থেকে যতই পাগলামি করুক যে তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার সাথেই সারা জীবন কাটাতে চায়, এইগুলো না নাথিং বাট ইনফ্যাচুয়েশনস, টেম্পোরারি আবেগ, ক্ষণিকের মোহ, কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যাবে। কারণ ভালোবাসা না এত সহজ না। ক্রাশ খাওয়াটা খুব সহজে খাওয়া যায়, যে সুন্দর দেখতে, সুন্দর করে কথা বলে, একটা একটু দিয়ে ক্রাশ খেয়ে গেলাম, প্রেমে পড়ে গেলাম। কিন্তু ভালোবাসা শব্দটার সাথে একটা ওজন আছে। ভালোবাসতে হলে স্যাক্রিফাইস করতে জানতে হয়, এফোর্ট দিতে হয়, ধৈর্য ধরতে হয়, পাশে থাকতে জানতে হয়। এটা না সবাই পারে না। ওই পছন্দ করা ক্রাশ খাওয়াটা খুব সহজে করা যায়, কিন্তু অপছন্দের দিকগুলো বরণ করে নিতে জানা, যে এই মানুষটার পছন্দের পাশাপাশি অপছন্দ, তার ভালো লাগার পাশাপাশি বিরক্তিকর দিকগুলো, তার মেধা প্রতিভার পাশাপাশি তার সীমাবদ্ধতা, এই সব কিছু বরণ করে যখন কেউ বলতে পারে যে আমি তোমার পাশেই থাকতে চাই, তখন বলা যায় যে সে ক্রাশ থেকে ভালোবাসতে শিখলো। এর আগ পর্যন্ত সবই মিনিংলেস। এই যে ভালোবাসা, এই ভালোবাসার একটা ঘটনা বলি। কয়েকদিন আগে পড়েছিলাম, খুব খারাপ লেগেছিল পড়ে। দেখুন, কিছু মানুষ থাকবে, তাদের দেখলেই না কেমন জানি শান্তি শান্তি লাগে, মনে হয় যে এই মানুষগুলোর সান্নিধ্যে অন্তরে একটা প্রশান্তি বিরাজ করে। তো এরকমই দুজন মানুষ ভালোবেসে বিয়ে করলেন। তো বিয়ের কয়েক বছরের মাথায় একটা দুর্ঘটনায় আক্রান্ত হয়ে স্ত্রী হাসপাতালে কোমায়, এবং তার কোনো সাড়া নেই, নড়তে পারেন না, চোখ খুলতে পারেন না, একদম কোমার ভিতরে পড়ে আছেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তার স্বামী একটা দিনের জন্য স্ত্রীর পাশটা ছাড়েননি। আমার বাবা যখন হাসপাতালে ছিলেন এক সপ্তাহের জন্য, আমি না কয়টা দিন হাসপাতালে থেকে নিজেই অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা। এবার কল্পনা করে দেখুন যে একটা মানুষ তার নিজের চাকরি বাকরি, ক্যারিয়ার, তার যে প্রেশার, তার যে ফ্যামিলি, সব কিছু মেনটেন করে স্ত্রীর পাশে বছরের পর বছর প্রতিটা দিন পাশে ছিলেন, কিভাবে ছিলেন আমি না জানি না। দেখা যায় একটা মানুষ শুয়ে থাকতে থাকতে এই পিঠের সাথে বিছানা লেগে ক্ষত হয়ে যায়, বেড সোর, সেটা যেন না হয় স্ত্রীকে এপাশ থেকে ওপাশ কাত করে দেয়া প্রত্যেকটা খুঁটিনাটি কাজ এই হাজবেন্ড নিজে তত্ত্বাবধান করতেন, নিজের হাতেই করতেন। অ্যান্ড তারপরে তিনি কিন্তু কখনো ধৈর্যটা ছাড়েননি যে একদিন স্ত্রী সুস্থ হবেন, একদিন আবার তাকে ফিরে পাবেন, এই আশে লেগেছিলেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন, তার স্ত্রী একদিন মারা গেলেন। তার খুব অল্প দিনের মাথায় স্বামীও আরেকটা গাড়ি দুর্ঘটনায় নিজেও মারা গেলেন। অ্যান্ড হয়তো খুবই বিয়োগান্তক ঘটনা, পড়ে মনটা খারাপ হয়ে যায়, কিন্তু এটা ভেবেও ভালো লাগে যে এই যে ভালোবাসার পরীক্ষায় দুজনেই কিন্তু জয়ী হলেন। হয়তো আল্লাহর পরিকল্পনা এমনই ছিল যে দুনিয়াতে মিলন না হলেও আখেরাতে তারা সারা জীবন খুবই সুখে শান্তিতে একসাথে থাকবেন। অ্যান্ড এই যে পাশে থাকতে পারা, যে আপনার কিচ্ছু দেবার নেই, আপনি বিছানায় পড়ে আছেন, আপনি চোখটা মেলতে পারেন না, ওই সময়টাও একটা মানুষ আপনার পাশ ছাড়ছে না, সে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে না, চাইলে কিন্তু যেতে পারত। ইয়াং একটা মানুষ সারাটা জীবন পড়ে আছে, একবারের জন্যও যাননি, মানে এটা কয়জন করতে পারে, এরকম ভালোবাসা কয়জন বাঁচতে পারে? তাই দিন শেষে না আসলে কত মানুষ আপনার উপরে ক্রাশ খেল, কত ফলোয়ার আপনার, কয়জন আপনাকে মেসেজ করে, কিচ্ছু যায় আসে না। একজন খাঁটি ভালোবাসা মানুষ থাকলে ওটাই সবকিছু, আর একজন সত্যিকারে ভালোবাসার মানুষ না পেলে এত ক্রাশ, এত অ্যাটেনশন, দেখবেন দিন শেষে না অন্তরে শূন্যতাই থাকবে। তাই ক্রাশ আর প্রেমের পিছনে না ছুটে এই স্যাক্রিফাইস, এফোর্ট, পেশেন্স, এটি একসাথে থাকতে জানা, এই ভালোবাসাটার পিছনে ছুটুন।